हेलो फ्रेंड्स, बिगिनर्स वेब यूट्यूब चैनल फोटोशॉप सीसी ट्यूटोरियल सीरीज़ 30 नम्बर क्लासे तुम्हारे सबाई के स्वागत। ये क्लासे जानबो बंधुरा ब्लेंडिंग ऑप्शन बा लेयर स्टाइल सम्बन्धे। ब्लेंडिंग ऑप्शन यूज करे आमरा स्टाइलिस्ट टेक्स्ट तैरि करते पारी। ब्लेंडिंग ऑप्शन किन्तु आमरा कोनो ऑब्जेक्टेर ओपरे अप्लाई करते पारी। टाइप टूल आमार सिलेक्ट कराई आछे। आमी कैनवासेर ओपरे लेफ्ट क्लिक करछि। एखाने आमी टाइप करछि बिगिनर्स वेब, एस्केप बटन प्रेस कर लम। आमरा जदि एई अपशने क्लिक करी, एड ए लेयर स्टाइल आमी क्लिक कर लम, एखान थेके किन्तु आमरा ब्लेंडिंग अपशन्स पेये जाबो। आर ताछाड़ा तोमरा जे टेक्स्ट लेयारटा देखते पाच्छो, एई टेक्स्ट लेयारेर एई फाका जायगाटाय जदि आमरा डबल लेफ्ट क्लिक करी ताहलेओ किन्तु आमरा ब्लेंडिंग अपशन्स पेये जाबो। এই টেক্সট লেয়ারের মধ্যে তোমরা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলের ওপর যদি আমরা ডবল লেফট ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। আর লেয়ার নেমের ওপর যদি আমরা ডবল লেফট ক্লিক করি তাহলে আমরা লেয়ার নেমটাকে রিনেম করতে পারবো। আমি এই টেক্সট লেয়ারের ফাঁকা জায়গাটায় ডবল লেফট ক্লিক করলাম। প্রথম আমার যে অপশানটা, সেই অপশানটা হলো স্টাইলস। এখানে আমরা বাই ডিফল্ট অনেক স্টাইল পেয়ে যাব। এখান থেকে আমরা যে স্টাইলটাই সিলেক্ট করব আমাদের টেক্সটের ওপর কিন্তু সেই স্টাইলটাই অ্যাপ্লাই হয়ে যাবে। আর এইখানে যদি আমরা কোনো স্টাইল না চাই এই অপশনে ক্লিক করতে হবে, ডিফল্ট স্টাইল। দেখো আমরা কিন্তু নিজেদের মতো কাস্টম স্টাইল তৈরিও করতে পারি। আমরা কিভাবে কাস্টম স্টাইল তৈরি করব সেটা আমরা এই ক্লাসের একদম শেষে জানব। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা ইম্পোর্ট স্টাইলসে ক্লিক করে স্টাইল কিন্তু ইম্পোর্টও করতে পারি। এখন দেখো আমার স্মল থাম্বনেল এই অপশনটা সিলেক্ট করা আছে। আমি লাস্ট থাম্বনেলে ক্লিক করলাম। দেখো স্টাইলের থাম্বনেলগুলোর সাইজ কিন্তু বড় হয়ে গেল। এখান থেকে আমি স্মল লিস্ট করছি। দেখো আমার স্টাইলগুলো কিন্তু স্মল লিস্টের আকারে চলে এলো। লার্জ লিস্ট করলাম। দেখো আমার স্টাইলগুলো লার্জ লিস্টের আকারে চলে এলো। টেক্সট অনলিতে ক্লিক করলে স্টাইলের থাম্বনেল আসবে না, শুধুমাত্র সেই স্টাইলের নামটা আসবে। এখান থেকে আমি স্মল থাম্বনেলে ক্লিক করলাম। ব্লেন্ডিং অপশানসে ক্লিক করছি। এই হচ্ছে আমার ব্লেন্ডিং অপশানস রিলেটেড অপশান। ব্লেন্ডিং অপশানসের মধ্যে আমার ফার্স্ট অপশানটা হলো গিয়ে বিভেল অ্যান্ড এম্বস। প্রত্যেকটা অপশানের বাঁদিকে তোমরা একটা চেকবক্স দেখতে পাচ্ছ। আমরা যদি এই চেকবক্সটার ওপর ক্লিক করি তাহলে আমাদের অপশানটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কিন্তু সেই অপশানের রিলেটেড অপশানগুলো কিন্তু ওপেন হবে না। আর আমরা যদি অপশানের ওপরে ডাইরেক্ট ক্লিক করি তাহলে দেখো সেই অপশান রিলেটেড অপশানগুলো ওপেন হয়ে যাবে, আর তার সাথে সাথে সেই অপশানটাও কিন্তু চেক হয়ে যাবে। বেভেল অ্যান্ড এম্বস রিলেটেড আমার ফার্স্ট অপশানটা হলো স্টাইল। এখানে আমরা কিছু স্টাইল পেয়ে যাব, আউটার বেভেল, ইনার বেভেল, এম্বস, পিলো এম্বস, স্টোক এম্বস। আমি এখানে ইনার বেভেলই রাখলাম। এইখান থেকে আমরা ডেপটাকে বাড়াতে পারি। আমি একটু বাড়াচ্ছি। দেখো বেভেল অ্যান্ড এম্বস এই অপশানটা ইউজ করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেক্সটে একটা চেঞ্জ এসছে, যেন মনে হচ্ছে আমাদের টেক্সটটা ক্যানভাস থেকে উঠে আসছে। এর পরের অপশানটা হলো গিয়ে আমাদের ডাইরেকশান। এই বেভেল অ্যান্ড এম্বস এফেক্টটা কোন ডাইরেকশানে হবে, আপ ডাইরেকশান না ডাউন ডাইরেকশান, এইটা আমরা এখান থেকে সেট করতে পারি। এখন আমার আপ ডাইরেকশান সিলেক্ট করা আছে। আমি এখান থেকে ডাউন করলাম। দেখো এখন কিন্তু আমার এফেক্টটা কিন্তু ডাউন ডাইরেকশানে আসছে। এখান থেকে আমরা এই এফেক্টের সাইজটাকে ছোট বড় করতে পারি। দেখো এখান থেকে আমরা সফটনেসটা কম বেশি করতে পারি। তার পরের অপশানটা হলো গিয়ে আমাদের অ্যাঙ্গেল। এইখান থেকে আমরা এফেক্টের অ্যাঙ্গেলটাকে ঘোরাতে পারি। দেখো আমি ড্র্যাগ করে ঘোরাচ্ছি, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছ। এর পরের অপশানটা আমাদের ইউজ গ্লোবাল লাইট। এই অপশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশান। এই অপশানটা সম্বন্ধে আমরা এই ড্রপ শ্যাডো এই অপশানটা জানার সময় জানব। এর পরের অপশানটা হলো গিয়ে বন্ধুরা গ্লস কন্টোর। কন্টোর বলতে কোনো কিছুর এজকে বোঝায়। আমি এখানে ক্লিক করলাম। এইখান থেকে আমরা অনেক কন্টোর অপশান পাবো। আমি কোণে ক্লিক করছি। দেখো আমার টেক্সটে কিন্তু ডিফারেন্স এলো। এক একটা গ্লস কন্টোর অপশান সিলেক্ট করার সাথে সাথে এই টেক্সটের হেজে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি লিনিয়ারটা সিলেক্ট রাখলাম। আর তাছাড়া আমরা কিন্তু এই বক্সে ক্লিক করে
ড্র্যাগ করে কিন্তু নিজেদের মতো গ্লস কন্ট্রোলটাকে অ্যাডজাস্ট করতে পারি। দেখো চেঞ্জটা তোমরা বুঝতে পারছো, ক্যান্সেল করলাম। নেক্সট অপশানটা হলো হাইলাইট মোড, এই অপশানটা ইউজ করে আমরা হাইলাইট করতে পারি। হাইলাইট মোডের ভেতর তোমরা অনেক মোড পাবে, এখান থেকে আমি স্ক্রিনটাই সিলেক্ট রাখলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করছি, রেড কালার সিলেক্ট করলাম। এইবার অপাসিটিটা বাড়াচ্ছি, দেখো আমাদের টেক্সটটা দেখো হাইলাইট হয়ে গেল। আমরা রেড কালার ইউজ করে এই টেক্সটটাকে হাইলাইট করলাম। এরপরের অপশানটা হলো গিয়ে শ্যাডো মোড, আমি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, আমি অপাসিটিটা একদম কমিয়ে দিলাম। শ্যাডো মোড, এই অপশানটা ইউজ করে আমরা কোনো কিছুর ভেতরে শ্যাডো তৈরি করতে পারি। শ্যাডো মোডে আমি এখান থেকে হার্ড লাইট এই মোডটা সিলেক্ট করলাম, এখান থেকে কালারে আমি গ্রিন কালার সিলেক্ট করছি। ইউজ গ্লোবাল লাইট, এই অপশানটাকে আনচেক করলাম। দেখো এই টেক্সটের ভেতর গ্রিন কালারের শ্যাডো তৈরি হয়েছে। এখান থেকে আমরা অপাসিটিটা কম বেশি করতে পারবো। বিভেল অ্যান্ড এমবস রিলেটেড সমস্ত অপশান যদি আমাদেরকে রিসেট করতে হয়, তার মানে আমরা যদি চাই যে বাই ডিফল্ট এই অপশানগুলো যেমন থাকে পুনরায় যাতে আবার সেরম হয়ে যায়, তাহলে বন্ধুরা আমাদেরকে রিসেট টু ডিফল্ট এই অপশানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এবার দেখো আমরা যেই সমস্ত চেঞ্জেসগুলো করেছিলাম সব চেঞ্জেসগুলো কিন্তু চলে গেল, এবং বাই ডিফল্ট এই অপশানগুলো যেমন থাকে পুনরায় কিন্তু এই অপশানগুলো তেমনি হয়ে গেল। এখান থেকে আমি ডেপথটা একটু বাড়াচ্ছি, সাইজটাকে একটু বাড়ালাম। বেবেল অ্যান্ড এমবসের ভেতর আমাদের আরও দুটো অপশান আছে, একটা হলো গিয়ে কন্টোর আর একটা হলো গিয়ে টেক্সচার। আমি তো আগেই বলেছি কন্টোর বলতে কোনো কিছুর এজকে বোঝায়, আমি কন্টোর এই অপশানটা সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করলাম। কন্টোরের ভেতর আমরা অনেক অপশান পেয়ে যাব, আমি এই অপশানটায় ক্লিক করলাম। কোন টেক্সটের মধ্যে তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। এই টেক্সটের এজ কিন্তু চেঞ্জ হচ্ছে। তাছাড়া আমরা এই বক্সে ক্লিক করে নিজেদের মতো কিন্তু ড্র্যাগ করে কন্ট্রোলটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। ক্যান্সেল করলাম। আর এইখান থেকে আমরা কন্ট্রোলের রেঞ্জটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। দেখো টেক্সটের ভেতর তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। এখান থেকে আমি আবার এই অপশানটা সিলেক্ট করলাম। এবার দেখো আমি রেঞ্জটা বাড়াচ্ছি, এখান থেকে আমরা কন্টোরের রেঞ্জটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। কন্টোর এই অপশানটা আমি আনচেক করলাম। এর পরের অপশানটা হলো গিয়ে আমাদের বন্ধুরা টেক্সচার সিলেক্ট করলাম। কোনো টেক্সটের মধ্যে আমরা যদি টেক্সচার এফেক্ট আনতে চাই, তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই অপশানটা ইউজ করে সেই টেক্সচার এফেক্ট আনতে পারবো। এখানে ক্লিক করে আমরা অনেক বাই ডিফল্ট টেক্সচার পেয়ে যাব। আমি এখান থেকে এই টেক্সচারটা সিলেক্ট করলাম। দেখো টেক্সটের মধ্যে আমার কিন্তু টেক্সচার এফেক্ট চলে এলো। টেক্সচারের স্কেলটা আমরা এখান থেকে সেট করতে পারবো, ডেপটা আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। ইনভার্ট অপশানে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু টেক্সচারের এফেক্টটা কিন্তু উল্টে যাবে, তার মানে ইনভার্ট হয়ে যাবে। আমি এই ইনভার্ট অপশানটা চেক করলাম। দেখো ডিভাইসটা তোমরা বুঝতে পারছো। নেক্সট অপশানটা জানার আগে তোমাদের একটা জিনিস বলি, আমি বন্ধুরা এই টেক্সটের ওপর এতক্ষণ বিভেল অ্যান্ড এমবস এই এফেক্টসটা অ্যাপ্লাই করলাম, তার ফলে দেখো লেয়ারের নিচে আমি যে বিভেল অ্যান্ড এমবস এই এফেক্টসটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু দেখাচ্ছে। এইখান থেকে আমি যদি এই চোখের ওপর লেফট ক্লিক করি, তাহলে কিন্তু দেখো এই এফেক্টসটা কিন্তু আমার অফ হয়ে যাবে। আবার যদি লেফট ক্লিক করি, তাহলে দেখো এই এফেক্টসটা কিন্তু আমার অন হয়ে গেল। তাছাড়া আমরা এই এফেক্টসটাকে ড্র্যাগ করে যদি ডিলিট লেয়ার এই অপশানের ওপর নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার এফেক্টসটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড, বেভেল অ্যান্ড এমবস এই অপশানটা আমি আনচেক করলাম। নেক্সট অপশানটা আমার হলো গিয়ে স্ট্রোক। কোনো টেক্সট বা অবজেক্টের চারপাশে আমরা যদি কোনো স্ট্রোক দিতে চাই, স্ট্রোক মানে হলো গিয়ে বর্ডার, তাহলে আমরা এই অপশানটা ইউজ করতে পারি। আমরা কোন কালারে স্ট্রোক দিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি।
আমি রেড কালার সিলেক্ট করলাম। স্টোকের উইথটা আমরা এখান থেকে সেট করতে পারি। স্টোকটা আমরা কোথায় দিতে চাই তার মানে স্টোকের পজিশনটা আমরা এখান থেকে সেট করব। স্টোকের পজিশন আউটসাইডে হবে, ইনসাইডে হবে নাকি সেন্টারে হবে? ইনসাইড করলে স্টোকটা আমাদের ইনসাইড পজিশনে তৈরি হবে, সেন্টারে করলে সেন্টার পজিশনে স্টোকটা তৈরি হবে। স্টোকের অপাসিটিটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, ব্লেন্ড মোড, আমি ক্লিক করলাম। এখান থেকে তোমরা স্টোকের ব্লেন্ড মোডটা সিলেক্ট করে নিতে পারবে। এখান থেকে আমি স্কিন করলাম, দেখো ডার্কেন করছি। এখান থেকে তোমরা নিজেদের মতো ব্লেন্ড মোডটা সিলেক্ট করে নিতে পারবে। আর স্টোক রিলেটেড অপশানগুলো যদি তোমাদের রিসেট করতে হয় তাহলে তোমরা রিসেট টু ডিফল্ট এই অপশানে ক্লিক করবে। দেখো আমার অপশানগুলো কিন্তু রিসেট হয়ে গেল। নেক্সট অপশানটা আমার হলো গিয়ে ইনার শ্যাডো সিলেক্ট করলাম। কোনো অবজেক্ট বা টেক্সটের ভেতরে যদি আমাদের শ্যাডো তৈরি করতে হয় তাহলে আমরা এই অপশানটা ইউজ করে করতে পারি। সবার প্রথমে আমি যেই কালারের শ্যাডোটা তৈরি করতে চাইছি সেই কালারটা সিলেক্ট করছি, রেড কালার সিলেক্ট করলাম। ব্লেন্ডিং মোড এই অপশানে ক্লিক করলাম। এখানে তোমরা অনেক ব্লেন্ডিং মোড পেয়ে যাবে। আমি এখান থেকে হার্ড লাইট এই মোডটা সিলেক্ট করলাম। অপাসিটিটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেখো বন্ধুরা, এই টেক্সটের মধ্যে রেড কালারের ইনার শ্যাডো তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। শ্যাডোর অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানেও দেখো ইউজ গ্লোবাল লাইট এই অপশানটা আছে, এই অপশানটার ব্যাপারে আমরা পরে জানব। ইনার শ্যাডোর ডিস্টেন্সটা আমরা এখান থেকে সেট করতে পারি। দেখো চোখটা আমরা এখান থেকে সেট করতে পারি, শ্যাডো সাইজটা আমরা এখান থেকে সেট করব। কন্ট্রোলে ক্লিক করলাম, ইনার শ্যাডোর এজটা কেমন হবে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। দেখো শ্যাডোর এজ কিন্তু চেঞ্জ হচ্ছে। বক্সের ওপর ক্লিক করলাম, এখান থেকে আমরা কন্ট্রোলটা নিজেদের মধ্যে সেট করে নিতে পারবো। ক্যান্সেল, শ্যাডোর মধ্যে নয়েজ এফেক্ট আমরা এখান থেকে সেট করতে পারবো। দেখো টেক্সটের মধ্যে তোমরা নয়েজ দেখতে পাচ্ছ। এই অপশানগুলো রিসেট করতে হলে আমাদেরকে রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করতে হবে। দেখো আমাদের অপশানগুলো রিসেট হয়ে গেল। এই অপশানটা আমি আনচেক করলাম। তারপরের অপশানটা আমাদের হলো ইনারগুলো সিলেক্ট করলাম। কোনো অবজেক্ট বা টেক্সটের ইনসাইডে যদি আমাদের গ্লো এফেক্ট তৈরি করতে হয় তাহলে আমরা এই অপশানটা ইউজ করে তৈরি করতে পারি। এখানেও তোমরা ব্লেন্ড মোড দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো ব্লেন্ড মোড সিলেক্ট করে নিতে পারবো। আমি নর্মাল সিলেক্ট করলাম। গ্লো এফেক্টটা কোন কালারে তৈরি হবে সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি গ্রিন কালার সিলেক্ট করলাম। গ্লোয়ের অপাসিটি আমরা এখান থেকে সেট করতে পারি। দেখো এই টেক্সটের ইনসাইডে তোমরা গ্রিন কালারের গ্লো দেখতে পাচ্ছ। গ্লোয়ের ভেতরে নয়েজটা আমরা এখান থেকে সেট করতে পারি। দেখো যেই গ্লোটা আমি তৈরি করেছি তার ভেতরে তোমরা নয়েজ দেখতে পাচ্ছ। যদি আমরা গ্লোটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে তৈরি করতে চাই তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট অপশানটাকে চেক করব। করার পর এখানে তোমরা ক্লিক করে অনেক গ্রেডিয়েন্ট কালার পাবে বাই ডিফল্ট। আমি যেই কালারটাই সিলেক্ট করব আমার গ্লোয়ের কালার কিন্তু সেই কালারটাই নিয়ে নেবে। আর যদি আমরা নিজেদের মতো গ্রেডিয়েন্ট কালার তৈরি করে গ্লোটা তৈরি করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নিজেদের মতো গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারবো। ক্যান্সেল করলাম। তারপরে অপশানটা আমাদের হলো টেকনিক। এখানে আমরা দুটো টেকনিক পাবো, একটা হলো সফটওয়্যার আর আরেকটা হলো
প্রিসাইজ সফটার এই অপশনটা যদি সিলেক্টেড থাকে তাহলে আমাদের সফটগুলো তৈরি হবে। আর যদি প্রিসাইজ এই অপশনটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের গ্লোটা হার্ড তৈরি হবে। গ্লোয়ের সোর্সটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। দেখো দুটো সোর্স আছে, একটা সেন্টার আর একটা হলো এজ। তার মানে হলো আমাদের গ্লোটা সেন্টার থেকে তৈরি হবে না এজ থেকে তৈরি হবে এইটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। আমি সেন্টার অপশানটাকে চেক করলাম, দেখো এখন কিন্তু আমার গ্লোটা সেন্টার থেকে তৈরি হলো। তার মানে আমার গ্লোয়ের সোর্সটা এখন সেন্টার। আমি অপাসিটিটা একটু কমাচ্ছি, দেখো। আর আমরা যদি এজ সিলেক্ট করি তাহলে আমাদের গ্লোয়ের সোর্সটা কিন্তু হবে এজ। তার মানে এজ থেকে আমাদের গ্লোটা তৈরি হবে। এইখান থেকে আমরা গ্লোয়ের চোখটাকে সেট করতে পারি। গ্লোয়ের সাইজটা আমরা এখান থেকে সেট করতে পারবো। ইনার গ্লোয়ের সাইজটা কেমন হবে, এর পরের অপশানটা আমাদের হলো গিয়ে কন্টুর। এইখান থেকে আমরা ইনার গ্লোয়ের এজটা কেমন হবে সেটাকে সেট করতে পারবো। দেখো ইনার গ্লোয়ের এজ কিন্তু চেঞ্জ হচ্ছে। এই বক্সে ক্লিক করে আমরা নিজেদের মতো কন্টুরটাকে সেট করে নিতে পারবো। কন্টুরের রেঞ্জটা আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারবো। আর কন্টুরের জিটারটা আমরা এখান থেকে সেট করতে পারবো। ইনারগুলো রিলেটেড অপশানগুলো যদি আমাদের রিসেট করতে হয় তাহলে আমরা এই অপশানে ক্লিক করব, রিসেট টু ডিফল্ট। দেখো আমার অপশানগুলো রিসেট হয়ে গেল। পরের অপশানটা হলো সাটিন। আমরা যদি কোনো অবজেক্ট বা টেক্সটের মধ্যে অন্য কোনো কালারের এফেক্ট দিতে চাই তাহলে আমরা সাটিন অপশানটা ইউজ করে সেই কাজটা করতে পারি। যেই সমস্ত অপশানের আন্ডারে ব্লেন্ডিং মোড এই অপশানটা আছে, তোমরা প্রত্যেকটা মোড সিলেক্ট করে করে ডিফারেন্সটা একটু দেখে নিও। আমি যদি এখন প্রত্যেকটা মোড সিলেক্ট করে তোমাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি এখান থেকে নর্মাল মোড সিলেক্ট করলাম। এবার বন্ধুরা এই টেক্সটের মধ্যে আমি আরেকটা কালারের এফেক্ট দিতে চাইছি। আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করলাম, ওকে। দেখো এইবার আমি অপাসিটিটা এখান থেকে কমাচ্ছি। দেখো আমার টেক্সট কালারের মধ্যে কিন্তু গ্রিন কালারের এফেক্ট কিন্তু চলে এলো। এখান থেকে আমরা অপাসিটিটা কম বেশি করতে পারবো। আমি অপাসিটিটা কমই রাখলাম। এখান থেকে গ্রিন কালারের এফেক্টটার অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করতে পারবো। দেখো অ্যাঙ্গেলটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। এখান থেকে বন্ধুরা এফেক্টের ডিস্টেন্সটা আমরা সেট করতে পারবো। এফেক্টের সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। অপাসিটিটা আমি একটু বাড়াচ্ছি, সাইজটা একটু কম করলাম। এইবার তোমরা গ্রিন কালারের এফেক্টটা খুব ভালো করে বুঝতে পারছো। এইখানে একটা অপশান দেখতে পাচ্ছ ইনভার্ট, এই অপশানটাকে আমি আনচেক করলাম। এখন এফেক্টটা কিন্তু সোজা আসছে। আমি যখনই ইনভার্ট এই অপশানটাকে চেক করব তখন কিন্তু এফেক্টটা আমার উল্টে যাবে, তার মানে ইনভার্ট হয়ে যাবে। এফেক্টের কন্টুরটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখো এফেক্টের কন্টুর মানে এজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই বক্সে ক্লিক করে আমরা নিজেদের মতো কন্টুরটা সেট করে নিতে পারবো। ক্যান্সেল অপশানগুলোকে আমি রিসেট করে দিচ্ছি, রিসেট টু ডিফল্টে ক্লিক করে। নেক্সট অপশানটা আমার হলো কালার ওভারলে। কালার ওভারলে এই অপশানটা ইউজ করে আমরা একটা কালারের সাথে অন্য কালারকে মিক্স করে অন্য একটা কালার তৈরি করতে পারি। সিলেক্ট করলাম, ব্লেন্ডিং মোডে আমি নর্মাল মোডই সিলেক্ট রাখলাম। এইখান থেকে আমি রেড কালার সিলেক্ট করলাম। এইবার দেখো আমি অপাসিটিটা কমাচ্ছি।
দেখো বন্ধুরা, আমার টেক্সটের অরিজিনাল কালার রেড কালারের সাথে মিক্স করিয়ে অপাসিটিটা কম করে আমি এই কালারটা তৈরি করলাম। এই অপশনটা ইউজ করে আমরা একটা কালারের সাথে আরেকটা কালারকে মিক্স করিয়ে অন্য একটা কালার তৈরি করতে পারি। অপশনগুলো আমি রিসেট করে দিলাম। নেক্সট অপশনটা আমাদের হলো গ্রেডিয়েন্ট ওভারলে। এই অপশনটা ইউজ করে আমরা কোনো টেক্সট বা অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ফিল করতে পারি। এইখানেও আমরা ব্লেন্ড মোড এই অপশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা নিজেদের মতো মোড সিলেক্ট করে নিতে পারবো। আমি এখানে নর্মাল মোডই রাখলাম। ক্লিক টু ওপেন গ্রেডিয়েন্ট পিকার, এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমরা অনেক গ্রেডিয়েন্ট কালার পাবো। এখান থেকে আমরা যেই কালারটাই সিলেক্ট করব, আমাদের টেক্সট বা অবজেক্টের ওপর কিন্তু সেই কালারটাই অ্যাপ্লাই হয়ে যাবে। তাছাড়া আমরা ক্লিক টু এডিট দ্য গ্রেডিয়েন্ট, এইখানে ক্লিক করেও কিন্তু নিজেদের মতো গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারবো। গ্রেডিয়েন্ট কালার কিভাবে তৈরি করতে হয় সেইটা আমরা গ্রেডিয়েন্ট টুলের ক্লাসে দেখেছি। যদি তোমরা না জেনে থাকো বা গ্রেডিয়েন্ট টুল নিয়ে তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে, তাহলে তোমরা গ্রেডিয়েন্ট টুলের ক্লাসটা অতি অবশ্যই দেখো। ক্লাসের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ রিভার্স। এই অপশনটা যদি আমরা চেক করি, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা রিভার্স হয়ে যাবে, তার মানে উল্টে যাবে। তারপরে অপশনটা হলো গিয়ে স্টাইল। এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারের স্টাইলটা কেমন চাইছি সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আমি এখান থেকে রেডিয়াল এই স্টাইলটা সিলেক্ট করলাম। দেখো অ্যাঙ্গেল সিলেক্ট করলাম। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারের স্টাইলটা ডিফাইন করতে পারবো। গ্রেডিয়েন্ট কালারের অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখো অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হচ্ছে। গ্রেডিয়েন্ট কালারের স্কেলটা আমরা এখান থেকে সেট করতে পারবো। অপশনগুলো আমি রিসেট করে দিলাম। রিসেট টু ডিফল্টে ক্লিক করছি। নেক্সট অপশনটা আমাদের হলো প্যাটার্ন ওভারলে। এই অপশনটা ইউজ করে আমরা কোনো টেক্সট বা অবজেক্টের ওপর প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। ব্লেন্ড মোডে আমরা অনেক মোড পেয়ে যাব। এখান থেকে আমি নর্মাল মোড রাখলাম। এখান থেকে আমরা অনেক প্যাটার্ন পাবো। আমি যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করে নিচ্ছি। দেখো আমার টেক্সটে কিন্তু সেই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেল। এইখান থেকে আমরা ডিফল্ট প্যাটার্ন রিস্টোর করতে পারি বা আমরা নতুন প্যাটার্ন কিন্তু ইম্পোর্টও করতে পারি। আর বন্ধুরা, টেক্সট অনলি, স্মল থাম্বনেল, লার্জ থাম্বনেল, স্মল লিস্ট আর লার্জ লিস্ট, এই অপশানগুলো ইউজ করে কিন্তু আমরা এই প্যাটার্নগুলোর ডিসপ্লে চেঞ্জ করতে পারি। স্টাইলস অপশান দেখার সময় এই অপশানগুলো আমরা দেখেছি। এইখান থেকে আমরা প্যাটার্নের অপাসিটিটা সেট করতে পারি। প্যাটার্নের স্কেলটা আমরা এখান থেকে সেট করতে পারি। টেক্সটের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছ। এই অপশানগুলো রিসেট করে দিচ্ছি। পরের অপশানটা আমাদের হলো গিয়ে বন্ধুরা আউটারগুলো। সিলেক্ট করলাম আউটারগুলো। এই অপশানটা ইউজ করে আমরা কোনো টেক্সট বা অবজেক্টের আউটসাইডে গ্লো তৈরি করতে পারি। আউটারগুলো রিলেটেড আমাদের ফার্স্ট অপশানটা হলো ব্লেন্ড মোড। এইখানে ক্লিক করে আমরা প্রচুর মোড পেয়ে যাব। আমি এখান থেকে নর্মাল মোডটা সিলেক্ট করলাম। কোন কালারের গ্লো আমরা তৈরি করতে পারি সেই কালারটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম। এইখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করলাম। ওকে। আউটারগুলোর অপাসিটিটা আমরা এখান থেকে সেট করতে পারি। আউটার গ্লোয়ের মধ্যে যদি আমরা নয়েস চাই, তাহলে সেই নয়েসটা কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি। টেকনিকের মধ্যে আমরা দুটো অপশান পাবো, একটা হলো সফটার আর আরেকটা হলো গিয়ে প্রিসাইজ। আমরা যদি সফট গ্লো চাই, তাহলে আমরা সফটার সিলেক্ট করব। আর যদি আমরা হার্ড গ্লো চাই, তাহলে আমরা প্রিসাইজ সিলেক্ট করব। আউটারগুলোটা কতটা স্পেড হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। দেখো আমাদের টেক্সটের চারদিকে আউটারগুলো তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আউটারগুলোর সাইজটা আমরা এইখান থেকে ডিফাইন করতে পারবো। এবার দেখো আমি আবার নয়েসটা অ্যাড করছি।
দেখো আউটারগুলোর মধ্যে তোমরা নয়েজ দেখতে পাচ্ছ এবার। তারপরের অপশনটা হলো গিয়ে কন্টুর। আউটারগুলোর এজের স্টাইল আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। দেখো আমি এখান থেকে এক একটা অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আউটারগুলোর এজের স্টাইল চেঞ্জ হচ্ছে। নয়েজটা আমি কমিয়ে দিলাম। এইখান থেকে আমরা আউটারগুলোর এজের বিভিন্ন স্টাইল তৈরি করতে পারি। এই বক্সে ক্লিক করে আমরা নিজেদের মতো কন্টুরটা সেট করে নিতে পারবো। আউটারগুলোর রেঞ্জ আমরা এখান থেকে সেট করতে পারবো। স্পেডটা আমি একটু কমিয়ে দিলাম। আর আউটারগুলোর জিটারটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আউটারগুলো রিলেটেড সমস্ত অপশানগুলো আমরা জানলাম। এই অপশানগুলো আমি রিসেট করে দিচ্ছি। রিসেট টু ডিফল্টে ক্লিক করলাম। এর পরের অপশানটা হলো আমাদের ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এই অপশানটা ইউজ করে আমরা কোনো টেক্সট বা অবজেক্টের রেসপেক্টে ড্রপ শ্যাডো তৈরি করতে পারি। ড্রপ শ্যাডোর আন্ডারে আমাদের প্রথম অপশানটা হলো ব্লেন্ড মোড। এখান থেকে আমি নর্মাল মোড সিলেক্ট করলাম। ড্রপ শ্যাডোর কালারটা আমরা এইখান থেকে সেট করতে পারবো। ড্রপ শ্যাডোর অপাসিটি আমরা এখান থেকে সেট করব। কোনো অবজেক্ট বা টেক্সটের থেকে ড্রপ শ্যাডোটার ডিস্টেন্স কতটা হবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। দেখো ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেলটা আমরা এইখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখো আমার ড্রপ শ্যাডোর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। শ্যাডোটা কতটা স্প্রেড হবে সেইটা আমরা এখান থেকে সেট করতে পারবো। আর শ্যাডো সাইজটা আমরা এখান থেকে সেট করব। শ্যাডোর এজ স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করব। টেক্সটটা লক্ষ্য করো, আমি যখনই একটা করে অপশান সিলেক্ট করছি আমার শ্যাডোর এজের স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। আর তাছাড়া এই বক্সে ক্লিক করে আমরা নিজেদের মতো কিন্তু শ্যাডোর স্টাইলটা চেঞ্জ করতে পারবো। শ্যাডোর মধ্যে আমরা যদি কোনো নয়েজ চাই তাহলে নয়েজটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। দেখো শ্যাডোর মধ্যে কিন্তু নয়েজ অ্যাড হয়ে গেল। এইবার বন্ধুরা আমরা ইউজ গ্লোবাল লাইট এই অপশনটা সম্বন্ধে জানবো। তার জন্যে প্রথমে আমি লেয়ার নিয়ে নিচ্ছি একটা। আমি একটা লেয়ার নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করলাম। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করছি। এই শেপের ভেতর আমি কালার ফিল করছি, অল্ট ব্যাকস্পেস। এখন দেখো আমার কিন্তু লেয়ার ওয়ান সিলেক্ট আছে, কন্ট্রোল ডি। লেয়ার ওয়ানের এই ফাঁকা জায়গাটায় আমি ডবল ক্লিক করছি। দেখো বন্ধুরা এই শেপের রেসপেক্টে আমি ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো এই অপশানটা সিলেক্ট করলাম। এইখানে দেখো আমার ইউজ গ্লোবাল লাইট এই অপশানটা কিন্তু চেক করা আছে। শেপের রেসপেক্টে আমার যেই ড্রপ শ্যাডোটা তৈরি হয়েছে এই ড্রপ শ্যাডোর ডাইরেকশনটা আমি চেঞ্জ করছি। দেখো অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করলাম। দেখো শ্যাডোর ডাইরেকশন কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। কিন্তু এর সাথে সাথে দেখো টেক্সটের মধ্যে আমার যে শ্যাডোটা ছিল তার ডাইরেকশনও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর কারণ যেহেতু ইউজ গ্লোবাল লাইট এই অপশানটা আমার চেক করা আছে। বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পারছো ইউজ গ্লোবাল লাইট এই অপশানটা যদি আমার চেক করা থাকে তাহলে আমি যদি কোনো টেক্সট বা অবজেক্টের রেসপেক্টে ড্রপ শ্যাডোর ডাইরেকশনটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমি যেই যেই টেক্সট বা অবজেক্টের রেসপেক্টে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করেছি সেই সমস্ত টেক্সট বা অবজেক্টের ড্রপ শ্যাডোর ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করছি বন্ধুরা ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আর দেখো আমি যদি ইন্ডিভিজুয়ালি এক একটা টেক্সট বা অবজেক্টের রেসপেক্টে ড্রপ শ্যাডোর ডাইরেকশন এক এক রকম করতে যাই তাহলে আমাকে সবসময় ইউজ গ্লোবাল লাইট এই অপশানটাকে আনচেক রাখতে হবে। আমি আনচেক করলাম।
এইবার দেখো টেক্সটের শ্যাডোটা আমার উপরের দিকে তৈরি হয়েছে, আর দেখো শেপের শ্যাডোটা আমার তলার দিকে তৈরি হয়েছে। আমি এই শেপের রেসপেক্টে যে ড্রপ শ্যাডোটা আছে এর ডাইরেকশনটা চেঞ্জ করছি। দেখো দেখো শেপের রেসপেক্টে শ্যাডোটার ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর টেক্সটের রেসপেক্টে যে শ্যাডোটা ছিল তার কিন্তু ডাইরেকশন আর চেঞ্জ হলো না। লেয়ার ওয়ানটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার তোমরা বন্ধুরা কিছু কিছু অপশনের পাশে প্লাস সাইন দেখতে পাচ্ছ। আমরা কিন্তু কোনো টেক্সট বা অবজেক্টের মধ্যে যেই সমস্ত অপশনগুলোর পাশে প্লাস সাইন আছে সেই সমস্ত অপশনগুলো অনেকবার করে অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে দেখো, ড্রপ শ্যাডোর পাশে যে প্লাস সাইনটা আছে সেই প্লাস সাইনটাতে আমি ক্লিক করলাম। দেখো আমার আরেকটা ড্রপ শ্যাডো তৈরি হলো। পরের ড্রপ শ্যাডোটা আমি সিলেক্ট করলাম। ইউজ গ্লোবাল লাইট এই অপশনটাকে আমি আনচেক করছি, কারণ তা নালে আমাদের সমস্ত শ্যাডো একই ডাইরেকশনে তৈরি হবে। এইখানে আমি কালারটা রেড সিলেক্ট করলাম। দেখো বন্ধুরা আমি দুবার ড্রপ শ্যাডো এফেক্টটা অ্যাপ্লাই করলাম। এইভাবে তোমরা কিছু কিছু অপশান যেই সমস্ত অপশানের পাশে প্লাস সাইন আছে সেই সমস্ত অপশানগুলো মাল্টিপল টাইম অ্যাপ্লাই করতে পারবে। আর যদি আমাদের নতুন করে তৈরি করা অপশানগুলোকে ডিলিট করতে হয় তাহলে সেই অপশানটা সিলেক্ট করে আমরা যদি ডিলিট এফেক্টে ক্লিক করি তাহলে কিন্তু সেই অপশানটা আমাদের ডিলিট হয়ে যাবে। ড্রপ শ্যাডোর অপশানগুলো আমি রিসেট করে দিচ্ছি। রিসেট টু ডিফল্ট এই অপশানে ক্লিক করলাম। ওকে, আমাদের যদি বন্ধুরা পার্টিকুলার কোনো এফেক্টকে হাইড করতে হয় তাহলে সেই এফেক্টের পাশে যেই চোখটা আছে সেই চোখের ওপরে আমরা যদি লেফট ক্লিক করি তাহলে কিন্তু সেই এফেক্টটা আমাদের হাইড হয়ে যাবে। আর যদি বন্ধুরা সমস্ত এফেক্টসকে আমাদের ডিলিট করতে হয় তাহলে এই এফেক্টসটাকে ড্র্যাগ করে যদি আমরা ডিলিট অপশানের ওপর নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু সমস্ত এফেক্টস ডিলিট হয়ে যাবে। এইবার বন্ধুরা আমরা জানবো কাস্টম শেপ কীভাবে তৈরি করতে হয়। টেক্সট লেয়ারের মধ্যে তোমরা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ এই থাম্বনেলের ওপরে আমি ডবল ক্লিক করলাম, আমার টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করছি, রেড কালার সিলেক্ট করলাম। টেক্সট লেয়ারের মধ্যে ফাঁকা জায়গাটায় ডবল ক্লিক করলাম, স্ট্রোক অপশানটা সিলেক্ট করলাম। স্ট্রোকের কালারটা আমার ব্ল্যাক আছে, স্ট্রোকের সাইজটা আমি একটু বাড়ালাম, স্ট্রোকের পজিশনটা আমি আউটসাইড সিলেক্ট করলাম। এখান থেকে টেক্সচার অপশানটা সিলেক্ট করলাম, একটা টেক্সচার সিলেক্ট করছি। স্কেলটা অ্যাডজাস্ট করে নিলাম, ড্রপ শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডোর কালারটা আমার ব্ল্যাকই থাক। ডিস্টেন্সটা আমি একটু বাড়াচ্ছি, অপাসিটিটা একটু কমালাম, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। এই ধরো আমি একটা স্টাইল তৈরি করেছি। এইবার আমি নিউ স্টাইলে ক্লিক করছি। এখানে আমি নিজের মতো নাম দিতে পারবো, আমি এখানে নাম দিলাম নিউ স্টাইল। ওকে, আমার কিন্তু বন্ধুরা কাস্টম স্টাইল তৈরি হয়ে গেল। এখান থেকে আমি স্টাইলসে ক্লিক করছি। দেখো আমার কাস্টম স্টাইল কিন্তু চলে এসেছে নিউ স্টাইল নামে, যে স্টাইলটা আমি তৈরি করলাম। আমরা কিন্তু বন্ধুরা আরেকটা জায়গা থেকে স্টাইলস অপশানটা ওপেন করতে পারি। উইন্ডোজ মেনুতে ক্লিক করলাম, সেখান থেকে দেখো স্টাইলসে ক্লিক করলাম। দেখো এই হলো আমার কাস্টম স্টাইলটা যেটা আমি নিউ স্টাইল নামে সেভ করেছি। লেয়ারসে ক্লিক করলাম, এবার আমি একটা লেয়ার নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল আমার সিলেক্ট করাই আছে। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করলাম। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিলাম, এই কালারটা আমি শেপের ভেতরে ফিল করছি। অল্ট ব্যাকস্পেস কন্ট্রোল ডি, লেয়ার ওয়ানটা আমার সিলেক্ট করা আছে। এইবার আমি জাস্ট যেটা আমি নিউ স্টাইল নামে সেভ করেছি সেখানে ক্লিক করছি। দেখো আমার কাস্টম স্টাইলটা কিন্তু এই শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। আমি কিন্তু এই শেপের কালারটাও চেঞ্জ করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে লেয়ার ওয়ানের থাম্বনেলের ওপর লেফট ক্লিক করছি। ফোরগ্রাউন্ড কালারে আমি রেড কালার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস প্রেস করলাম। দেখো এইভাবে কিন্তু আমরা কাস্টম শেপও তৈরি করতে পারবো।
टाइप टुल सिलेक्ट कर लम। এইবারেই টেক্সটের উপর আমি কাস্টম শেপটা অ্যাপ্লাই করব। কাস্টম শেপের উপর লেফট ক্লিক করছি। দেখো টেক্সটের মধ্যে আমার কাস্টম শেপটা অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে আমরা সুন্দর সুন্দর কাস্টম শেপ তৈরি করে অবজেক্ট বা টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারবো। এই ক্লাসে বন্ধুরা আমরা লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন সম্বন্ধে জানলাম। নেক্সট ক্লাসে আমরা শেপ টুল বা ভেক্টর শেপ সম্বন্ধে জানবো। নেক্সট ক্লাসটা কিন্তু তোমরা কেউ মিস করো না। দেখা হবে নেক্সট ক্লাসে। ফটোশপের ওপর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো এবং বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।